রাশি মেষ ওভারভিউ আজ আপনার পরিবার বর্গ আপনার খুশি আর গর্বের কারণ হবে আজ আপনার কোনো নিকটজনের সম্বন্ধিত কোনো শুভ সংবাদ আপনাকে খুব আনন্দ দেবে নিজেদের লোকেদের সাথে তাদের আনন্দের অংশীদার হন পুরোপুরিভাবে আনন্দের মজা নিন আজ তাদের ওপর ভালোবাসা আর খুশির বর্ষণ করুন এর ফলে আপনারও ততটাই ভালো লাগবে যতটা তাদের রাশি মেষ রোম্যান্স আজকের দিনটি আপনার জন্য খুবই আবেগবিহবল কারণ আপনি দ্বিধা করবেন না আপনার অনুভূতি ও প্রত্যাশাকে তার কাছে বুঝিয়ে বলতে আজ দম্পতিরা একে অপরকে বুঝবেন এবং নিজেদের সম্পর্কে উন্নতি লক্ষ্য করবেন মেষ ক্যারিয়ার আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করেছেন যে কোনো দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন রাশি মেষ ফাইনান্স আজ আপনার মনে হবে যে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে কেননা আপনি জানেন যে এই কাজের জন্য ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায় আপনার নিজের খরচা তো পুরোই হচ্ছে তো অন্যের জন্য একটু কিছু করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার মনে শান্তি থাকছে এর চেয়ে বেশি কি চাইতে পারা যায় রাশি মেষ হেলথ আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক ও মানসিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন আপনি যোগা করতে চান আর আপনার ভালো লাগবে এবং মনও ভালো থাকবে রাশি বৃষ ওভারভিউ আজ আপনি কোনো সামাজিক সমারোহে অংশ নিতে পারেন আজ আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন রাশি বৃষ রোম্যান্স আপনার এমন মনে হতে পারে যে আজকাল আপনার সঙ্গে প্রেমমূলক সম্পর্কে যেতে কেউ রাজি নয় যাই হোক আজ এমন দিন যেদিন এসব ধারণা পাল্টে যাবে আজ এমন হবে যে কেউ আপনার পরিচিতদের মধ্যে প্রস্তুত হচ্ছে যে আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার কাজের জগতে পরিচিত আপনি কারুর সঙ্গে কোনো সাধারণ অনুষ্ঠানেও মিলিত হতে পারেন আপনার চোখ খোলা রাখুন কারণ হতে পারে এ সেই মানুষ যে আপনার প্রত্যাশার বাইরে ছিল রাশি বৃষ ক্যারিয়ার আপনি হয়তো বেশ কিছুদিন ধরে চাকরি খুঁজতে খুঁজতে আজ আশানুযায়ী ফোন পাবেন আপনাকে আপনার হতাশা বাঁচাবে এবং আপনিও আবার কাজ করতে পেরে খুশি হবেন রাশি বৃষ ফাইন্যান্স কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্যে ভালো দিন আপনার কাছে কোন অন্ত্রাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে আজ আপনার সৌভাগ্য আপনার ধারে কাছে ঘোরাফেরা করবে রাশি বৃষ হেলথ আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজেকে প্রয়োজনের মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন রাশি মিথুন ওভারভিউ আজ আপনি এমন জ্ঞান প্রাপ্ত করার সুযোগ পাবেন যার ফলে আপনার লাভ হবে এই জ্ঞান আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখান থেকে জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্য সাহায্যের স্রোত হতে পারেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনাকে হয়তো কিছুটা আলাদা হতে হচ্ছে এবং আপনার সঙ্গীকেও কিছু পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে কম করে বাস্তবকে বুঝুন এবং সর্বদা একদম নিখুঁত মানুষকে খুঁজে বেড়াবেন না আপনার জীবন সঙ্গীকেও কিছু ভুল করতে দিন কারণ আপনিও একটু একটু ভুল করে থাকেন রাশি মিথুন ক্যারিয়ার আপনি যদি বেকার হন তাহলে হয়তো আপনার কোনো আত্মীয় বা বন্ধু আপনাকে চাকরির সুযোগ এনে দিতে পারেন তাই তাদের সাহায্য চাইতে ভয় পাবেন না রাশি মিথুন ফাইন্যান্স যদি আপনি অর্থ সংক্রান্ত কাজ করেন তো আজকে আপনার জন্যে ফলদায়ক দিন হবে একটা জিনিসই শুধু খেয়াল রাখবেন যে বিনিয়োগের সাথে সাথে নির্ণয়ও যেন ঠিক হয় কোনো স্টক মার্কেটের সম্পত্তিতে বিনিয়োগ করা আজকের জন্য ফলপ্রসূ হবে কিন্তু যা করবেন বুদ্ধির সাথেই করবেন এবং বিভিন্ন সুযোগগুলো জেনে বুঝে নেবেন ছোটখাটো লাভগুলোর জন্য দীর্ঘস্থায়ী বিনিয়োগ করলেও উচিত নির্ণয়ের সাথে করবেন রাশি মিথুন হেলথ আজ আপনি যোগা করুন এবং উৎসাহিত হয়ে করুন যদিও এটা আপনাকে দীর্ঘ সময় ধরে করতে হচ্ছে বা হয়তো আপনি এখনই শুরু করেছেন যোগা আপনার জন্যে মানসিক আর শারীরিক দুদিক থেকেই লাভদায়ক কেননা যোগার দ্বারা মন আর শরীর দুয়েরই শান্তি পাওয়া যায় তার জন্যে এই শান্তির পরিপূর্ণ লাভ ওঠান রাশি কর্কট ওভারভিউ আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সবসময় কাজ করার অভ্যেসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরনো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আসা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন রাশি কর্কট রোম্যান্স আপনি যদি একা হন এবং কাউকে প্রস্তাব দিতে চান তাহলে আজ একটু ধৈর্য রাখুন সেই ব্যক্তিটি যদি আপনার বন্ধু বা পরিচিত হয় অথচ আপনার খুব নিকট নয় তাহলে আবার ভেবে দেখুন হয়তো আপনি কোনো বিষয়ে অতিরিক্ত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন রাশি কর্কট ক্যারিয়ার আপনার সদর্থক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভও ধার্য করবেন স্বপ্ন দেখুন ও নতুন চিন্তাধারার প্রকাশ করে নিজের পছন্দ অনুযায়ী জায়গায় নিজেকে পৌঁছে দিন রাশি কর্কট ফাইন্যান্স আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আসা কোনো অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলতে পারে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করবেন না ভালো চিন্তা করুন সময় বদলাচ্ছে রাশি কর্কট হেলথ আজ আপনি মনকে শান্তি দেবার উপায়ের উপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যানক্রিয়ার উপর নজর দিন যাতে আপনি শান্তি পান আর এর ফলে আপনি দেখবেন আপনার শরীরেও অনেক উন্নতি হয়েছে রাশি সিংহ ওভারভিউ কার্যকুশলতার গুণ আপনার মধ্যে ঠেসে ঠেসে ভরা রয়েছে যা এই সময় আরও বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতা শক্তিতে ভরপুর সেই জন্য খুব সহজেই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন যা সমাধান করা অন্যদের জন্য খুব কঠিন এই সব আপনি নিজের কার্যকুশলতা আর গভীর চিন্তাধারার জন্যই করতে পারবেন আর সব থেকে বড় ব্যাপার হলো এই যে আপনার এই দক্ষতার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে রাশি সিংহ রোম্যান্স যদি আপনি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে যান তাহলে আজ আপনি এর থেকে মুক্তি পাবেন আপনার বন্ধুত্ব যে একটি প্রতিশ্রুতি আবদ্ধ সম্পর্কে রূপান্তরিত হবে তার সংকেত রয়েছে যাই হোক আপনারা দুজনে যা চান তার দ্বারা যেন কেউ আঘাত না পায় সেই দিকে অবশ্যই নজর দেবেন রাশি সিংহ ক্যারিয়ার এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোনো কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন রাশি সিংহ ফাইনান্স আজ এটা অত্যন্ত প্রয়োজন কি আপনি নিজের আর্থিক মামলার সমস্ত জরুরি খবর খুঁজে বার করুন কোনো আর্থিক নির্ণয় নেবেন না কেননা সমস্যা হতে পারে যদি আপনি স্টক মার্কেটে অর্থ নিবেশ করতে চান তো আজ শুধু মার্কেটের ওপর নজর রাখুন আজ জুটিয়ে নেওয়া সব সূচনার সাহায্যে কাল ভালো করে নিবেশের চেষ্টা করুন রাশি সিংহ হেলথ যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা খেতে খুব ভালোবাসেন তাহলে ওই দিন যেদিন আপনি কিছু নতুন জিনিসের আবিষ্কার করতে পারেন আজ আপনি খুব ভাগ্যবান কেননা আপনার পরিপাক্রিয়া আজ ঠিক থাকবে এই জন্যে আজ আপনি যেকোনো কিছু খাবার আনন্দ নিতে পারেন রাশি কন্যা ওভারভিউ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে রাশি কন্যা রোম্যান্স আজ আপনি কোনো অপ্রত্যাশিত স্থানে আপনার প্রেমকে খুঁজে পেতে পারেন এবং তা হয়তো বহুদিন ধরে অপেক্ষারত কোনো বন্ধুর কাছ থেকে আসতে পারে এই আবেগ বহুদিন ধরেই তার মনে রয়েছে এখন এই যথার্থ সময় যখন আপনাদের সম্পর্কটি বিকশিত হতে পারে রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যৎ সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা আপনাকে পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন তো আপনার আজকে লাভজনক প্রচুর কন্ট্রাক্ট আসবে এর মধ্যে থেকে সব থেকে লাভজনক কন্ট্রাক্ট আপনি নির্ণয় করুন এতে আপনার সমস্যাও থাকবে না কিছু সময় নিন এবং এতে আপনি ভরপুর মজা পাবেন রাশি কন্যা হেলথ বেশি চিন্তা বা কাজের চাপ সব সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন রাশি তুলা ওভারভিউ আজকে আপনি আয়নার সামনে নিজের অনেকটা সময় কাটাবেন কারণ আজকে আপনি একটা সামাজিক অনুষ্ঠানে ভালো দেখা দিতে চান আপনি হয়তো একটু চিন্তিত থাকতে পারেন কারণ আজকে আপনি নিজের রূপ দিয়ে সকলকে প্রভাবিত করতে চান আজকে আপনি যা ইচ্ছা তা করুন কিন্তু আসছেকাল থেকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে লক্ষ্য দেওয়া শুরু করে দিন রাশি তুলা রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ককে বিশ্বাস এবং উপযুক্ত পারস্পরিক যোগাযোগের মাধ্যমে গড়ে তুলুন যদি বিশ্বাস না থাকে তাহলে আপনাদের সম্পর্কে সমস্যা আসবে আর বর্তমানে আপনি সেই রাস্তাতেই হাঁটছেন আজ আপনার সঙ্গীর সঙ্গে কথা বলার জন্য সময় নিন এবং এর ফলে ভারী হাওয়া যা ধীরে ধীরে নীরবে তৈরি হচ্ছিল তা সরে যাবে হৃদয়ে যোগাযোগ স্থাপিত হলে আপনি দেখবেন যে আপনাদের সম্পর্ক আবার শক্ত মাটিতে দাঁড়িয়ে আছে রাশি তুলা ক্যারিয়ার আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন রাশি তুলা ফাইন্যান্স আজকের দিনটি এমন দিন যেন যত আয় তত ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা ওঠাতে সক্ষম হবেন রাশি তুলা হেলথ আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন আহার পছন্দ করবেন আজ খুব মজা করুন কারণ এই ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে সাথে সাথে এও খেয়াল করুন যে আপনি প্রচুর পরিমাণ ক্যালোরি নিচ্ছেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকাল আপনজনের সাথে আপনার সম্পর্ক মধুর নয় আপনি হয়তো দুঃখ পাবেন আর হয়তো আপনার রাগও হবে মনে রাখবেন যে আপনি ঠান্ডা মাথাতেই পরিস্থিতিকে সামলাতে পারবেন হতে পারে তাদের দিক থেকেই ভুল বেশি হয়েছে কিন্তু এক বুঝদার ব্যক্তি হওয়ার কারণে আপনাকে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে হবে সব থেকে সঠিক রাস্তা হলো এই যে আপনি কথাবার্তার মাধ্যমেই সমাধান করার চেষ্টা করুন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর ওপর প্রচুর খরচ করবেন এবং এতে আপনি নিজেও খুশি হবেন আপনি হয়তো ছোটখাটো অনেক জিনিসের ওপর খরচ করবেন এবং এতে আপনাদের দুজনেই সুখী হবেন এই মুহূর্ত এবং অর্থকে আপনাদের একত্রিত করে কাজে লাগাতে হবে এবং নিজেকে কিছু মিষ্টি মুহূর্ত দিন যা আপনাদের সম্পদ হয়ে উঠবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যা হোক আপনার আজকের দিনটি যে যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই রাশি বৃশ্চিক ফাইনান্স নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্যে ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্যে এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফল এর লাভ ওঠান রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি যন্ত্রণায় কাতর হবেন তাই ব্যথার ট্যাবলেট নিন তাতে আপনার আরাম হবে এখন আপনার শক্তি কমে আসছে তাই আপনি সেটা করুন যেটাতে আপনার ব্যথা কম হয়ে যায় আজ এমন কিছু করুন যাতে আপনি বিরক্ত না থাকেন এবং যেন আপনি খুশিতে থাকেন রাশি ধনু ওভারভিউ আদালত সম্বন্ধিত বিষয়ে সিদ্ধান্ত আজ আপনার দিকে হতে পারে সৌভাগ্যবশত সে উচ্চাধিকারী আজ আপনার সঙ্গ দেবে যার ফলে আপনার অনেক লাভ হবে কিন্তু মনে রাখবেন যে কোনো অভিজ্ঞ উকিলি যেন আপনার কেস লড়ে যাতে উচ্চাধিকারী থেকে পাওয়া সাহায্যের আপনি পুরোপুরিভাবে উপযোগ করতে পারেন রাশি ধনু রোম্যান্স আজ হয়তো আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যে আপনাকে আকৃষ্ট করবে একটু সতর্ক হন কারণ এরা হয়তো একটা সম্পর্ক ভেঙে আপনার সঙ্গে আর একটা সম্পর্ক তৈরি করতে এসেছে আপনি এদের সঙ্গে মিশতে পারেন কিন্তু কোনো গম্ভীর সম্পর্কে যাবেন না সময় নিন ভেবে দেখুন যে আপনি এমন কিছুর মধ্যে যাচ্ছেন না যাকে বাইরে থেকে দেখে অর্থহীন মনে হয় রাশি ধনু ক্যারিয়ার কাজের জগতে পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ভালো মুনাফা হবে রাশি ধনু ফাইন্যান্স আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময় এটা প্রয়োজনীয় যে আপনি যে কোনো কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে রাশি ধনু হেলথ আজ আপনার শরীর সম্বন্ধীয় ভালো খবর থাকবে আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে মদাশক্তি থেকে মুক্ত করতে পারে এতে আপনার লোকেদের সাথে জুঝবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীরও ভালো থাকবে রাশি মকর ওভারভিউ যদি আপনার কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি যে কোনো বন্ধু অথবা আপনজনের থেকে চাইতে একটুও সংকোচ করবেন না আপনার নিকট সম্পর্ক বিশ্বাস আর নিজেদের মধ্যে বোঝাপড়ার উপর আধারিত যে সহযোগিতা আপনি একে অপরকে দেবেন তার ফলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে যত সহজে আপনি সবাইকে সাহায্য করবেন ততই সহজে তারাও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে রাশি মকর রোম্যান্স প্রেমের ক্ষেত্রে এটা সমস্যা সংকুল সময় যদিও বড় কোনো সমস্যার সংকেত পাওয়া যাচ্ছে না আপনি হয়তো আপনার সম্পর্ক সম্বন্ধে একটু আটটু সন্দিহান হয়ে উঠবেন তাই আজকের দিনের ঘটনাবলী সম্পর্কে সতর্ক থাকুন প্রতিদিন আপনার সঙ্গীকে একটু আটটু গুরুত্ব দিতে ভুলবেন না হয়তো আপনি আশা করবেন যে সে যেন প্রথমে তা করে আপনার জন্যে রাশি মকর ক্যারিয়ার আপনি হয়তো আজ নিজের অজ্ঞাতেই নিজের কোম্পানিতে অন্য বিভাগে চলে গেছেন তবে এ জন্যে চিন্তা করবেন না কারণ আপনি ঠিক পথেই চলছেন তবে এতে আপনার কাজের পরিবেশে বাধা সৃষ্টি হবে তাই পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন রাশি মকর ফাইনান্স হতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোনো মামলায় আপনি আজ আনন্দের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই জন্যে আপনার ভাবনার উপরে আজকে নিয়ন্ত্রণ রাখুন এটাও জরুরি নয় যে সবাই সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে তাই কোনো লোকসানও আপনি করতে পারেন তাই খুব সচেতন হয়ে কাজ করবেন রাশি মকর হেলথ আজ আপনি ডাক্তার বা অন্য কারুর থেকে শরীর বা ওজন সম্বন্ধিত পরামর্শ নেবেন খেয়াল রাখবেন যে পরামর্শই আপনি নেন সেটা যেন সঠিক হয় কেননা এটা অনেক সময় ধরে চলবে মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ তাই যা খরচা করবেন তা ভবিষ্যতে আপনারই কাজে লাগবে যোগাভ্যাস করুন এতে আপনার শরীর সুস্থ হবে রাশি কুম্ভ ওভারভিউ আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এইটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফুর্তিও করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন রাশি কুম্ভ রোম্যান্স আজ হলো সেই দিন যেদিন আপনাকে আপনার খোলস থেকে বেরিয়ে এসে সেই প্রিয় ব্যক্তিটিকে বলতে হবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন এই ব্যক্তিটি আপনার কোনো বন্ধুও হতে পারে যার জন্যে আপনার এই অনুভূতি আপনার ভয় পাবার কোনো কারণ নেই যে আপনি যে অনুভূতি প্রকাশ করছেন তাতে আপনার রোম্যান্টিক জীবনে কোনো বড় পরিবর্তন আসতে পারে এই ব্যক্তিটি পরিবর্তে হয়তো আপনার কাছ থেকেও এই ধরনের অনুভূতি চায় রাশি কুম্ভ ক্যারিয়ার কিছুদিন ধরে আপনার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে এবং আপনি স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য অংশীদারী ব্যবসায় প্রবেশ করতে চান আপনার এই সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনটি শুভ রাশি কুম্ভ ফাইনান্স হতে পারে পৈতৃক সম্পত্তির বিভাজন নিজের অত্যন্ত কাছের আত্মীয় স্বজনের সঙ্গে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার ফলে উপস্থিত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে যদি শক্তিশালী পারিবারিক উৎপীড়নকে সহ্য না করেন তো স্থিতি ভয়াবহ হবে ভালো এই হবে যে আপনি পিছিয়ে যান যদি এতে ফাঁসতে না চান রাশি কুম্ভ হেলথ খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন রাশি মিন ওভারভিউ আজকে আপনার সামাজিক জীবন অনেক গতিবিধিতে ভরপুর থাকবে আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রাশি মিন রোম্যান্স আজ আপনার হৃদয় এবং আত্মা কোনো বিশেষ ব্যক্তির দ্বারা আকর্ষিত হতে পারে যাই হোক আপনার সাহসী প্রচেষ্টার মাধ্যমে এটা পূর্ণ সাফল্য পাবে তাই আপনার সত্য অনুভূতি আপনার সঙ্গীকে জানান তবে এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সঙ্গীও যেন এটা ভাবে যে এই সম্পর্কটি পক্ষের নয় রাশি মিন ক্যারিয়ার আপনি হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আজ পরিচিত হবেন যাদের জ্ঞান ও বিচক্ষণতা ও অভিজ্ঞতা আপনাকে বহুদিনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে তাই কোনো রকম দ্বিধা না করে এদের সাহায্য নিলে ভালোই ফল পাবেন রাশি মিন ফাইনান্স আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোনো পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত লাভ দিতে পারে বা হতে পারে আপনি কোনো সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত লাভের আনন্দ নিন রাশি মিন হেলথ আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্যে আপনি নতুন কোনো কাজ করবার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে